আসসালামু আলাইকুম ভিউয়ার্স, কেমন আছেন সবাই? আশা করছি সবাই অনেক বেশি ভালো আছেন, আলহামদুলিল্লাহ, আল্লাহর অশেষ রহমতে। আমরাও অনেক ভালো আছি। আজকে নতুন একটা দিনে আবার আরেকটা নতুন ব্লগ নিয়ে চলে আসলাম। এই তো রান্না বসিয়ে দিলাম চুলায়, আজকে মূলা রান্না করব। তার জন্য আমি ভালো করে রসুনটা বেরেস্তা করে নিচ্ছি, পেঁয়াজ দিয়ে দিলাম, এবার ভালো করে কষিয়ে নেব। ভালো করে কষিয়ে নিব নেড়ে চেড়ে, যাতে একটু সিদ্ধ হয়ে আসে। এবার আমি টমেটো দিয়ে দিলাম, সামান্য পানি দিয়েছি যাতে মশলাটা পুড়ে না যায়। হলুদ মরিচ মশলা দিয়ে দিলাম, এবার আমি কাঁচা মরিচ বাটা অ্যাড করলাম, চিংড়ি মাছ দিলাম, দিয়ে ভালো করে আমি এগুলো নেড়ে চেড়ে কষিয়ে নেব। একটু ঘন হয়ে আসলো যখন আমি মূলাটা দিয়ে দিলাম। এখন আবার ভালো করে নেড়ে চেড়ে নেব। অবশ্যই জানাবেন মূলা কার কার ফেভারিট, আমার তো ভালো লাগে। আমার আসলে কোনো সবজি অপছন্দ না, আমার সব সবজি ভালো লাগে। শীতকালে টাটকা সবজিগুলো অনেক বেশি ভালো লাগে। আসলে এগুলো যেভাবে রান্না করি না কেন সবভাবেই খাওয়া যায় আর খুবই ভালো লাগে খেতে। এবার পানি অ্যাড করে দিলাম, একটু মূলাটা ঝোল ঝোল হলেই বেশি খেতে ভালো লাগে। এই তো আমার রান্নাটা প্রায় হয়ে এসেছে। এবার আমি লাল মরিচের ভর্তা করব, সেজন্য মরিচগুলো টেলে নিচ্ছি। এগুলো খুবই ঝাল মরিচ, আসলে আমাদের বাসায় আমি খুব ঝাল খেতে পারি, আর কেউ তেমন খায় না। মরিচটা লাল লাল করে ভুনা করে নেব। সরিষার তেলে মরিচগুলো ভোনার সময় খুব সুন্দর একটা ফ্লেভার বের হয়, যেটা খুবই পছন্দের। সবাই জানাবেন লাল মরিচের ভর্তা কার কার পছন্দ। আমার তো আসলে ভর্তা হলে আর কোনো কিছুই লাগে না, সব রকমের ভর্তাই আমার খুব ফেভারিট। আর ভর্তাটা অবশ্যই ঝাল ঝাল হতে হবে। এবার মরিচগুলো আমি ভালো করে কষলে নিব। মরিচগুলো কষলানোর পরে আমার হাতের অবস্থা অনেকটাই করুণ। আসলে যে খাবারগুলো রেডি করতে খুব কষ্ট সেগুলোই কিন্তু খেতে খুবই মজা। এই যে মরিচ কষলানো, এটার মতো কষ্টের কাজ মনে হয় আর কিছুই নেই। তারপরেও আসলে কাঁচা মরিচ থেকে শুকনো মরিচের ভর্তাটা একটু বেশি টেস্ট। এই তো লবণ দিয়ে দিলাম, এখানে আমি কাচকি শুটকি দিব। এবার কাচকি শুটকিটা রেডি করে নিচ্ছি, টেলে নিব ভালো করে মুচমুচে হয় মতো। এটা টেলে নেওয়ার সময় খুব সুন্দর একটা মিষ্টি ফ্লেভার আসে। আসলে কাচকি শুটকির ভর্তাটাই খুবই মজা, আপনারা সবাই বাসায় ট্রাই করে দেখবেন। আমি আলাদা করে এই শুটকিটা আনাই শুধুমাত্র ভর্তা খাওয়ার জন্য। এইটা দিয়ে অবশ্য ছোট আলু রান্না করলেও খুবই মজা হয়। কমেন্ট করে জানাবেন শুটকি কার কার পছন্দ। আমরা তো চিটাগাংয়ের মানুষদের শুটকি অনেক বেশি ফেভারিট। এই তো আমি এগুলো ভালো করে এখন টেলে নিচ্ছি, একদম গুঁড়ি গুঁড়ি করে নিব যাতে একদম মিহি হয়ে যায়।
এই তো আমার শুটকি কমপ্লিট হয়ে গেল। এবার আমি মেখে নিচ্ছি, সাথে সরিষার তেল দিয়ে দিলাম। দেখে এতটাই লোভ লাগছিল, মনে হচ্ছে এখনই আমি ভাত ভাত দিয়ে খেয়ে নিই। এই ভর্তাটা কার কার পছন্দ অবশ্যই জানাবেন কমেন্ট করে। আজকের মতো ব্লগ এতটুকুই, সবাই পাশে থাকবেন, দোয়া করবেন। আল্লাহ হাফেজ।